আলোর রোশনায় ভরে উঠুক চারপাশ, দীপাবলি হোক আনন্দময়। দীপাবলি ও আসন্ন ভাইফোঁটা উপলক্ষে আবরণের দিওয়ালি ধামাকা অফার। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, থাকছে ভাইফোঁটা উপলক্ষে এক্সক্লুসিভ পাঞ্জাবির বিশাল সম্ভার, বিবাহের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, শুরু করছি আজকের এখনকার একেবারে আবরণ প্রাইম টাইম অনুষ্ঠান। আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সঙ্গে অবশ্যই এখন নয়ন রয়েছে, অনেক অনেক স্বাগত নয়নকে। শুরু করি আজকের পথ চলা এক নম্বর শাড়ি দিয়ে। আচ্ছা, আজকে কিন্তু পিওর সিল্ক, সিল্ক বাই সিল্ক, এবং তাতে হ্যান্ড পেইন্টিং থেকে ব্লক সব দেখাবো, তাই তো? একদম। বাটিকটা আজকে নেই, বাটিক দেখতে চেয়েছিলেন কিন্তু বাটিকটা আজকে নেই। আচ্ছা, এটা হচ্ছে গ্রে কালার, গ্রে এর মধ্যে হ্যান্ড পেইন্টিং হয়েছে। অ্যাকচুয়ালি শাড়িটা সাদা থান, সেটাকে ব্রাশিং করে এফেক্ট করে, একটা ড্যাম্পের এফেক্ট করে এইভাবে কাজটা হয়েছে। এই হলো এক নম্বর শাড়ি। এবং এখানে কিন্তু অনেকেই ভাবেন এই যে মোমটা দেখে যেটা কি বাটিক, না বাটিক না, এটা অ্যাসিড কালারে মোমের ব্যবহার হয়েছে। এটা কিন্তু এক নম্বর শাড়ি, 6050, 6050 নাম্বার ওয়ান, 6050 রুপিস এক নম্বর শাড়ি। আর এই রইল ব্লাউজ পিস, এক নম্বর 6050, দু নম্বর শাড়ি নাম্বার টু, এটা রয়েছে দু নম্বর নাম্বার টু। এটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ ইয়ালো এবং অরেঞ্জের লাইট ডিপ শেড গেছে, দেখুন লাইট ডিপ শেডে গেছে ইয়ালোর সঙ্গে। আর এই রয়েছে হচ্ছে শাড়িটা নাম্বার টু, দু নম্বর শাড়ি। এই শাড়িরও প্রাইস হচ্ছে 6050 রুপিস, 6050 নাম্বার টু উইথ ব্লাউজ পিস, দু নম্বর শাড়ি 6050। দুয়ের পরে চলে যাব তিন নম্বর নাম্বার থ্রি, এটা রয়েছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি আঁচল। এটা একদম অফ হোয়াইট, তার মধ্যে হ্যান্ড পেইন্টিং, আমরা কিন্তু পরপর এখন হ্যান্ড পেইন্টিংয়েই রয়েছে। তিন নম্বর শাড়ি, এটার মধ্যে দেখুন এইভাবে পেইন্টিংটা যাচ্ছে চকলেট আর পিঙ্ক দিয়ে, আর এই দিকে যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালার। তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 6050 উইথ ব্লাউজ পিস, তিন নম্বর শাড়ি 6050। তিনের পরে চলে যাব চার নম্বর শাড়িতে নাম্বার ফোর, এটা রয়েছে চার, এটা আঁচল, এটাও হ্যান্ড পেইন্টিং। কালারটাকে দেখুন এখানে ব্রাশিং করে এত সুন্দর করে একটা এফেক্ট তৈরি করা হয়েছে। এটা আপার ইয়োকে পড়ছে, ওইটা আপার ইয়োক, এগুলো লোয়ার ইয়োকে পড়ছে, এভাবেই কিন্তু আপার ইয়োক লোয়ার ইয়োক করে কাজটা যাবে। চার নম্বর শাড়ি নাম্বার ফোর, 6050, 6050, চার নম্বর 6050। এই এক থেকে চার আমরা দেখালাম 6050। পাঁচ নম্বর, এবার কিন্তু প্রিন্টে এলাম, পাঁচ আবার হয়তো আমি হ্যান্ড পেইন্টিংয়ে যাবো কিন্তু আপাতত প্রিন্ট প্রিন্টে এলাম। পাঁচ নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 5850। কাগজ কেটে টুকরো করে তুমি উড়িয়ে দাও আকাশে, মানে উপরের দিকে যেরমভাবে উড়ে উড়ে এসে পরে ঠিক সেই এফেক্টে কোলাজ এফেক্টটা হয়েছে। পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, প্রাইস হলো 5850, 5850, পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, 5850 উইথ ব্লাউজ পিস। নাম্বার ফাইভের পরে যাব নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, এটা হচ্ছে ব্রাশিংয়ের সঙ্গে ব্লক। একটা সাদা থানকে, এই যে সিল্কের থানটাকে কীভাবে রঙিন করে তোলা, সেটা রং দিয়ে, ব্লক দিয়ে, পেন্টিং করে, মানে সব মিলিয়ে মিশিয়ে, এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই যে একটা শাড়ি ইয়েলো কালার, তার মধ্যে এইভাবে মাল্টি কালার ব্রাশিংয়ের মধ্যে ব্লকের ব্যবহার, আপার ইয়োকে যাচ্ছে, এই হলো শাড়িটা, আর এটা রয়েছে লোয়ার ইয়োকে কুচির কাছে, নট লোয়ার ইয়োক, এটা কুচির কাছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা সিল্ক মার্ক, একটু দেখাতে হবে, এটা হচ্ছে শাড়িটা সিল্ক মার্ক। ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, 5850 উইথ ব্লাউজ পিস, ছ নম্বর 5850। সাত নম্বর, এই হচ্ছে শাড়িটা লাল একদম, এই শাড়িটা হচ্ছে লাল শাড়ি, তার মধ্যে মানে সাদা শাড়িতে লাল দিয়ে ব্লক হয়েছে, লালের ব্রাশিং হয়েছে, শাড়িটা ভীষণ স্মার্ট দেখতে। সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন,
5850, 7 নম্বর 5850, নাম্বার 7 উইথ ব্লাউজ পিস 5850, নাম্বার 8 আট নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 8 আট নম্বর আঁচল, এটা আট নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বডিটা, আট নম্বর নাম্বার 8 5850, 5850 আট নম্বর শাড়ি নাম্বার 8 5850 উইথ ব্লাউজ পিস আট নম্বর 5850, আটের পরে ন নম্বর নাম্বার 9, এই হলো ন নম্বর শাড়ি, কালারফুল, শীতকাল আসছে, যত রং নিয়ে আমরা থাকতে পারবো। শাড়ি পছন্দ হলে বুকিং করবেন 9051217272, 9051217274 এই নাম্বারে ফোন করে বুকিং করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795 হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। এসে দেখে যারা কেনাকাটা করতে চাইছেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আপনারা পেয়ে যাবেন অরেঞ্জেস এবং আবরণকে। আবরণের শাড়ির সম্ভার পাবেন, পাঞ্জাবি পাবেন, জহর কোট, রেডি ব্লাউজ, জুয়েলারি পাবেন, আর অরেঞ্জেসে পাবেন একদম ছোট ছোট বেবিদের জন্য পোশাক আশাক, সেখান থেকে টিনেজ পর্যন্ত সকলের জন্য পাবেন অরেঞ্জেসে। আসুন আপনারা, আবরণ এবং অরেঞ্জেস আপনাদের অপেক্ষায় রয়েছে, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা, সোমবার থেকে রবিবার, এসে দেখে কেনাকাটা করুন। আমরা চলে যাবো এই শাড়িটা, আমি বলছিলাম শীতকাল আসছে, শীতকালে আমাদের রঙিন হয়ে ওঠার পালা, এবং এটা হচ্ছে কালোর মধ্যে দেখো একটা জিওমেট্রিক বর্ডার গেছে, ন নম্বর শাড়ি 5850 অরেঞ্জ বডিতে, নাম্বার 9 5850 5850 ন নম্বর উইথ ব্লাউজ পিস। নয়ের পরে চলে যাব 10 নম্বর নাম্বার 10, এটা রয়েছে 10 নম্বর শাড়ি নাম্বার 10, এটা হচ্ছে আঁচল 10 নম্বর, এটা ব্ল্যাকের মধ্যে একদম ছোট্ট ছোট্ট পাতা, এই নকশা পার, এই রয়েছে শাড়িটা 10 নম্বর শাড়ি নাম্বার 10 5850 5850 10 নম্বর, নাম্বার 10 5850 উইথ ব্লাউজ পিস 10 নম্বর 5850। 11 নম্বর শাড়ি নাম্বার 11, এটা রয়েছে 11 নম্বর, ইয়ালোতে হোয়াইট আর রানি দিয়ে যাচ্ছে নকশাটা, এটা হচ্ছে ইয়ালো, বডিটা হচ্ছে ইয়ালো, রানি হোয়াইটে বর্ডারটা যাচ্ছে, কোয়ালিটি দেখেন তো ভীষণ ভালো, সিল্কের কোয়ালিটি, সিল্ক না মানে চিরকালীন শাড়ি, মানে সিল্ক হচ্ছে খানিকটা গয়না কেনার মতো, আপনি একটা সোনার গয়না কিনলেন, একটা হার কিনলেন, একটা দুল কিনলেন, দেখবেন যত মানে সারা জীবন আপনার কাছে থেকে যাবে, সেটা মাঝে মাঝে পরেন রেখে দেন, তো সিল্ক সেরকমই, একটা পিওর সিল্কের শাড়ি আপনার অ্যাসেটের মতো, অন্তত আমার কাছে তো সেরকমই মনে হয়, আমি পিওর সিল্ক পরতে খুব ভালোবাসি, সিল্ক আর তসরের প্রতি আমার ভীষণ ভালোবাসা, ওই একটাই কারণে, কারণ আমি এখন যদি এই শাড়িটা 5850 কিনবো, যখন বাজারে এই শাড়িটার দাম হবে প্রায় 7000-8000, তখন আমার ভালো লাগবে যে আমি এই দামে কিনেছি, আমার কাছে এরকম অনেক পিওর সিল্ক আছে আমি 2700-2800 টাকায় কিনেছি, এখন সেই শাড়ি দেখাই 5000-6000 টাকায়, কিন্তু আমার কাছে তখন আমি কিনে রেখেছিলাম, তো এই হচ্ছে সিল্ক অনেকটা গয়নার মতো, আমি বলি আমার খুব পছন্দের শাড়ি সিল্ক। এটা রয়েছে ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 5850 নাম্বার 11, নাম্বার 12, অ্যাকচুয়ালি মানুষের পছন্দটা তো সেট করে দেয় পরিবার, কারণ আমি যে পরিবারে বড় হয়েছি আমার মাকে দেখতাম, ঠাম্মাকেও দেখেছি, মানে মাসিমণিদেরকেও দেখেছি যে পিওর সিল্ক পরতো, তো মানে পিওর সিল্ক শাড়ির প্রতি একটা ইয়ে যে পিওর সিল্ক, তো এই পিওর সিল্ক পিওর সিল্ক তখন শুনতাম, কিন্তু এখন ফিল করেছি যে এর ঐতিহ্যটা কোথায়। একদম, এটা হচ্ছে 12 নম্বর, লালের মধ্যে ব্রাশিং করে ব্লকের ব্যবহার নাম্বার 12, সিল্ক কিন্তু কোনো দিন পুরনো হবে না, একটা কথা বারবারই বলি, সিল্ক কোনো দিন পুরনো হবে না। 12 নম্বর শাড়ি নাম্বার 12 5850, 12 নম্বর 5850 নাম্বার 12 5850, 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 12-র পরে চলে যাব 13 নম্বর নাম্বার 13, 13 নম্বর শাড়ি নাম্বার 13, বাহ ভীষণ সুন্দর, এটা হচ্ছে আঁচল, অ্যাকচুয়ালি এই শাড়িটা কিন্তু আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য, এটা হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে যাচ্ছে হচ্ছে এভাবে প্রিন্ট, আর এই হচ্ছে বডিটা, 13 নম্বর শাড়ি নাম্বার 13, প্রাইস রয়েছে 5850, 13 নম্বর না 5050, 13 থেকে শুরু হলো 5050, 5050, 13 নম্বর 5050, 5050 উইথ ব্লাউজ পিস 13 নম্বর, 14 নাম্বার 14,
এটা হচ্ছে 14 নম্বর দুধে হালকা কালার, এই হলো শাড়িটা 14 নম্বর শাড়ি নাম্বার 14। এটা হচ্ছে শাড়িটা 14 নম্বর নাম্বার 14, প্রাইসটা হচ্ছে 5050, পিচ পিঙ্কের সঙ্গে ব্ল্যাক। 14-র পরে যাব 15 নাম্বার 15। এই শাড়িটা চট করে দেখলে লোকে ভাববে পেন্টিং, কিন্তু এটা একদম প্রিন্ট, কচু পাতার নকশা, কলা পাতার নকশা, কচু পাতা বানিয়ে দিয়েছি, কলা পাতার নকশা। আমাকে একজন কালকে বলছে এটা মান কচু না কি কচু না আমি জানি না, খেতে হয় খাই, কচু বাটা ভালো লাগে, কচুর প্রিপারেশন ভালো লাগে, বাট এটা কি কলা পাতা, তাই তো বাপি? কলা পাতা কি পাতা? নো কমেন্টস না, তোর কি কচু পাতা মনে হচ্ছে? না ও হয় আমি কনফিউজ হয়ে যাই, খেজুর গাছ না নারকল গাছ, ও তখন বলে এটা না এটা তো কি পাতা, আপনারাই বলবেন পাতা। দেখ কি পাতা, এটা কলা পাতা, কলা পাতা কাটা কাটা কলা পাতা, ডিজাইনটা হচ্ছে কলা পাতা কাটা কাটা। আচ্ছা কলা পাতা হাওয়া লাগলে কেটে যায়, সেই বাপরে। আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে শেডিং রয়েছে। এটা হচ্ছে 15 নম্বর শাড়িটা হচ্ছে পিওর সিল্ক, তাতে এটা প্রিন্ট হয়েছে, 15 নম্বর শাড়ি 5050। উপর থেকে কি বলো ভুট্টো, কি বলছে? কলা পাতা না, ভুট্টো বলে দাও কি পাতা। 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস 5050, ভুট্টো পাতা এক্সপার্ট। আচ্ছা 15-র পরে যাবো 16 নম্বর নাম্বার 16, এটা হচ্ছে 16 নাম্বার 16। এই হচ্ছে একটা গোল্ডেন টোন ইয়ালোর, একটু অকার গোল্ডেন মিলিয়ে টোনটা, তার মধ্যে ব্ল্যাকের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা 16 নম্বর, খুব স্মার্ট দেখছে কিন্তু শাড়িটা, 16 নম্বর শাড়ি নাম্বার 16 5050, 16 নম্বর 5050 নাম্বার 16 উইথ ব্লাউজ পিস। আপনারা বুকিং করতে থাকুন কলকাতার মধ্যে, কলকাতার বাইরে, ভারতবর্ষের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আপনার কাছে। মেবি আপনি দিদিকে পিওর সিল্ক দিতে চাইছেন, বোনকে পিওর সিল্ক দিতে চাইছেন, আপনি থাকেন কলকাতায়, দিদি বা বোন থাকেন বাইরে, আপনি পেমেন্ট করে দিন, কুরিয়ার চার্জ দিয়ে অনলাইন পেমেন্ট করে দিন, আপনার দিদির বা বোনের বাড়ির ঠিকানা দিন, সেই ঠিকানায় পৌঁছে যাবে এবং তার কাছে সেটা সারপ্রাইজ গিফট হবে, তাই না? সে জানবে না মন খারাপ, ভাইকে ফোটা দিতে পারলাম না, সেরকমভাবে দিদি বা বোনও কিন্তু ভাইয়ের কাছে পাঞ্জাবিটা পৌঁছে দিতে পারেন, তার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। 17 নম্বর শাড়ি 5050, এই শাড়িটা হচ্ছে সেই সমস্ত মাদের জন্য যারা লাল পরবেন না কিন্তু কালো বাদ দিয়ে কিছু চান, অফ কালারের মধ্যে দেখুন চকলেট কালার দিয়ে যাচ্ছে। এই ডিজাইনটা আমার নিজের খুব পছন্দের, এটা হচ্ছে পেজলি ডিজাইন, খুব অন্যরকমের। 17 নম্বর শাড়ি নাম্বার 17 5050, নাম্বার 17 5050 উইথ ব্লাউজ পিস। 17-র পরে যাব হচ্ছে 18 নাম্বার 18, এই গ্রিন কালারটা ভীষণ সুন্দর। আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, এই শাড়িটার সঙ্গে একটা ব্ল্যাক ব্লাউজ ভীষণ ভালো যাবে এবং সেই ব্ল্যাক ব্লাউজ আপনি কিন্তু পেয়ে যাবেন আবরণে। আর আজকে রাত সন্ধে 6টার অনুষ্ঠানটা মিস করবেন না, আজ সন্ধে 6টার অনুষ্ঠানে কিন্তু ব্লাউজের অনুষ্ঠান রয়েছে এবং অনেক শাড়ি, অনেক ব্লাউজ, অনেক জুয়েলারি, যতগুলো শাড়ি ততগুলো ব্লাউজ, ততগুলো জুয়েলারি। বুকিংটা আপনি শাড়ি জুয়েলারি ব্লাউজ একসাথেও করতে পারেন, আবার চাইলে আপনি শুধু ব্লাউজ করতে পারেন, শুধু জুয়েলারি করতে পারেন, বুকিং আপ টু ইউ, কিন্তু একটা নয় একাধিক করলে তবেই হোম ডেলিভারি হয়, এটাই হচ্ছে গল্প। আচ্ছা এইবারে দেখাচ্ছি পরের শাড়িটা, এটা হচ্ছে 18, এটা না গ্রিনটা ভীষণ সুন্দর, এটা নিয়ন ফ্রেশ গ্রিন, লেমন গ্রিন, আর তার মধ্যে ব্ল্যাকের ব্যবহার। এটা 18 নম্বর শাড়ি নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 5050 উইথ ব্লাউজ পিস 18 নম্বর। 19 নম্বর নাম্বার 19, এটা কিন্তু পেন্টিং নয়, ব্লকের সঙ্গে মনে হচ্ছে পেন্টিং কিন্তু আঁচল পাড়টাও প্রিন্টেই গেছে, আঁচল পাড় প্রিন্ট, বডিতে প্রিন্ট। এটা রয়েছে 19 নম্বর শাড়ি 5050, যদি ক্লোজে না আসে তাহলে এই প্রিন্টটা বোঝা যাবে না, ইয়ালোর মধ্যে লাল দিয়ে প্রিন্ট, তো 19 নম্বর নাম্বার 19 5050 5050 19 নম্বর, ব্লাউজটাও ঠিক ওই অল ওভার প্রিন্টে। 19-এর পরে চলে যাব 20 নম্বর নাম্বার 20, বাহ দারুণ, একদম অন্যরকম। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, সিল্কের কোয়ালিটি এত ভালো, এটা হচ্ছে ইয়ালোর মধ্যে চকলেট কালার দিয়ে যাচ্ছে, ডার্ক চকলেট দিয়ে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা 20 নম্বর শাড়ি নাম্বার 20 5050, 20 নম্বর 5050 5050 নাম্বার 20, 20 নম্বর 5050 উইথ ব্লাউজ পিস। 21 নম্বর শাড়ি, বাও একদম
কি দারুন দেখতে গো শাড়িটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 21 নম্বর। আঁচলটা খুব স্লিক এন্ড স্মার্ট, একটা পোর্শন ব্ল্যাক আর এই যে পোর্শনটা দেখছেন গ্রিন এর মধ্যে, এটাই পুরো শাড়িতে কন্টিনিউ হচ্ছে। গায়ের উপরে হোয়াইট এই পাতাটা গেছে, কি দারুন। 21 নম্বর শাড়ি 5050 উইথ ব্লাউজ, আর ব্লাউজটা যখন উপরে অফ হোয়াইট এর মধ্যে এটা পড়ছে, এই কালারটা দারুন দেখতে লাগছে। 21-এর পরে যাব 22 নম্বর ইয়ালো। আমার এই পাতাটা খুব পছন্দের পাতা, এই পার্টিকুলার ব্লকটা। এটা কিন্তু অনেক প্রাচীন ব্লক, এটা গদের ব্লকে এবং এটা অনেক প্রাচীন ব্লক। প্রাচীন ইন দ্য সেন্স, আমি যবে থেকে ক্যারিয়ার করেছি এই শাড়ির প্রোগ্রামে 22 বছর, তবে থেকে আমি এই ব্লকটা দেখাই, মানে এত পুরনো, তারও আগে মনে হয় ছিল। 22 নম্বর শাড়ি ইয়েলো ব্ল্যাকের কম্বিনেশন নাম্বার 22, সিল্কের কাউন্ট দেখেছো, উইদাউট স্টার্ট সিল্কের কোয়ালিটি। এটা 22 নম্বর 5050। 22-এর পরে যাব 23 নম্বর 23, নরম শাড়ি, একদম গায়ে লেগে থাকা শাড়ি, সুতোর কাউন্টটা প্রপার। আর আমি তো সবসময় বলি যে আবরণকে ফিল করতে গেলে, আর আবরণের কোয়ালিটিটাকে ফিল করতে গেলে, এবং আবরণের এক্সক্লুসিভ কালেকশনকে ফিল করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। আবরণ প্রতিদিন খোলা, সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি, এবং তার সঙ্গেই তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনি অরেঞ্জেস, একদম নিউবর্ন থেকে পুরো টিনেজার অবধি এক্সক্লুসিভ কালেকশন। শুধু আসুন একবার। এই যে শাড়িটা আমি দেখাচ্ছি, এটার মধ্যে ব্লু পিঙ্ক অ্যান্ড ইয়েলো, এই তিনটে সলিড কালারের বক্স, তার সঙ্গে সঙ্গে ফ্লোরালের এই আঁচলটাই কিন্তু শাড়ির পাড়ে যাবে। এই যে দুদিকের পাড়টা কিন্তু এই আঁচলের নকশাটাই যাবে, আর ভেতরে দেখুন ছোট ছোট বুটি যাচ্ছে। এটা 23 নম্বর শাড়ি নাম্বার 23, পুরো শাড়িটা দেখাই। 23 নম্বর এই হচ্ছে শাড়িটা নাম্বার 23, কুচি থেকে আবার শাড়িটা আসছে ব্লুতে, ভীষণ স্মার্ট, পরলে পরে দারুন লাগবে। 23 নম্বর শাড়ি আবার দাম হয়ে গেল 4650, 4650 উইথ ব্লাউজ পিস 4650, 23-23-র পর 24, এটাও খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্টটাই আলাদা। আঁচলটা ব্লু এর উপরে, বডিটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে জিগজ্যাগ, সলিড ব্লু বর্ডার, আর হাফ শাড়িটা হচ্ছে একদম পিঙ্ক কালারে। এটা হচ্ছে 24 নম্বর শাড়ি নাম্বার 24, 4650, 24 নম্বর উইথ ব্লাউজ পিস। 24-এর পরে যাব 25, 25, এটাও পিঙ্ক গ্রে অ্যান্ড অফ হোয়াইট, তার সঙ্গে ব্ল্যাক তো রয়েছে, এটা দাবার ছক। প্রত্যেকটা পিন কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট। আঁচল পাটটা দাবার ছক, বডিতে এভাবে টেম্পলের সঙ্গে স্ট্রাইপটা যাচ্ছে গ্রে অ্যান্ড রানিতে, আর হাফ শাড়িটা আসছে এভাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 25 নম্বর শাড়ি 25, 4650 উইথ ব্লাউজ পিস। আমরা দেখালাম হচ্ছে 23-24-25, তিনটে শাড়ি হচ্ছে 4650, 26 নম্বর থেকে হচ্ছে 4550, 4550। এটা তো সিল্লির ব্লকটা গেছে, এটা পুরোটাই ব্লকের অ্যারেঞ্জমেন্ট, একটু এভাবে ধরবে জায়গাটা। এটা আঁচলটা 26 নম্বর, এটা হচ্ছে আঁচল, আর এই হলো বডিটা, একদম আগামীকালের পরার শাড়ি, দেখো দিওয়ালির রাত। 26 নম্বর 26, প্রাইস হচ্ছে 4550, 4550, 26 নম্বর উইথ ব্লাউজ পিস। 26-এর পরে যাব 27, এটা হচ্ছে 27 নম্বর আঁচল। এবার আবার হ্যান্ড পেইন্টিং এ এলাম, একদম বুদ্ধা, এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, একটাই দেখালাম, হয়তো এরপর আবার ব্লকে যাব মিলিয়ে মিশিয়ে দেখানো। এই হলো শাড়িটা, এটা রাস্ট, মানে কপার রাস্টের সঙ্গে একদম এভাবে গ্রে ব্লু এর একটা ব্যবহার। 27 নম্বর শাড়ি 27, প্রাইস হচ্ছে 4550 উইথ ব্লাউজ পিস, 27 নম্বর। 27-এর পরে 28, 28, এটা হচ্ছে 28 নম্বর, নাম্বার 28, 28 নম্বর, এটা ওই ঠিক যেরকম আমি কালোটা দেখালাম ঠিক ওই রকমই, ধরো 28 নম্বর, 28, 28 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4550, 28 নম্বর 4550, 28, এটা হচ্ছে 28 নম্বর 4550 উইথ ব্লাউজ, ব্লাউজটা একটা সুন্দর ডুয়েলটন গ্রিনে, এটা 28 দেখালাম। 29 নম্বর, আচ্ছা এই শাড়িটা সম্পর্কে বলি, এটা একটু পার্টি ওয়্যার, লাল কালো সাদা, আর এই শাড়িটাতে যে ক্র্যাকটা দেখছেন এটা কিন্তু বাটিকের ক্র্যাক নয়, এটা প্রিন্ট, একদম এটা একদম প্রিন্টে ক্র্যাকটা এসেছে। এটা হচ্ছে লাল কালো সাদা,
শাড়িটা দেখতে ভীষণ স্মার্ট, সিল্ক মার্ক দিয়েই শাড়িগুলো পেয়ে যাবেন। এটা দেখালাম 29 নম্বর, 4450, 4450 29, ব্লাউজটা ফুল ক্র্যাকে। 29-এর পরে যাব 30, 30, এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 30, এটা পেন্টিং। কালারটা, কালার কম্বিনেশনটা একদম অন্যরকম, জ্যোৎস্নার রাতে যখন জলের উপরে পড়ে, জ্যোৎস্নার আলো একটা বোনের মধ্যে জলের পড়েছে, দেখো তুমি এইরকম মনে হয় না? এর মধ্যে এটা কিন্তু আলপনা আঁকা হয়েছে, মানে নকশা হয়েছে ফ্লোরাল। ফোর, এটা দেখাচ্ছে হচ্ছে 20, এটা দেখাচ্ছে নাম্বার 30, 30 নম্বর, 4450, একদম 30 নম্বর, 4450, উইথ ব্লাউজ, নাম্বার 30। এবারে 31-এ আসবো। 31-এ আসার আগে একটু বলি, যারা অনুষ্ঠান দেখছেন, শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করতে হবে, এই প্রত্যেকটা শাড়ি সব সিঙ্গেল পিস। 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9051217795, স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন, কিন্তু বুকিং না করলে এগুলো পাওয়া যাবে না। এইবারে চলে যাচ্ছি পরের শাড়ি, 31, এটা কিন্তু ব্লক সাদার মধ্যে কালোতে, আর এ নকশাটা গেছে, এটা কিন্তু আরে যাচ্ছে নকশাটা, আর এই হলো হাফ শাড়িটা। 31, 31 নম্বর, 4450, উইথ ব্লাউজ পিস। 31-এর পরে যাব 32, 32, আপনারা হোলসেলে নিয়েও কাজ করুন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, কুরিয়ারে চাইলে তো পাবেনই। আমরা একটা দেখিয়েছিলাম পদ্ম ফুলের নকশার সঙ্গে এরকম সলিড কালার, এখানে দেখুন তিনটে কালারে এরম কস্তা করা, তার সঙ্গে স্ক্রিপ্ট যাচ্ছে। স্ক্রিপ্টের শাড়ি রঙের মধ্যে দেখতে চেয়েছিলেন আমাদের এক দিদি, তিনি কিন্তু এটা দেখতে পারেন, তাই না? তসরে আমরা দেখিয়েছিলাম একবার। এটা 32 নম্বর, 32, 32 নম্বর, প্রাইস একই, 4450। 33 নম্বরে যাব, 33, এটা রয়েছে 33 নম্বর, এটা ব্ল্যাক অরেঞ্জের কম্বিনেশন, আঁচল পার, 33, 33, 4450, নাম্বার 33, 4450, উইথ ব্লাউজ পিস। 33-এর পরে যাব 34, 34 নম্বর, নাম্বার 34, এটা হচ্ছে 34। সহজ পাটটা ব্লকে হয়েছে, মানে প্রিন্টে হয়েছে, সহজ পাটের প্রচ্ছদ, প্রিন্টে আঁচল, এবং এই হচ্ছে গায়ের মধ্যে পিঙ্কের মধ্যে পাউডার ব্লু এর ব্যবহার রয়েছে। 34, 34 নম্বর শাড়ি, 4450, এটা রয়েছে ব্লাউজ। 34-এর পরে 35, এটা হচ্ছে আজরাক প্রিন্টের শাড়ি, এবং এগুলো সমস্তটাই কিন্তু বাংলা কেন্দ্রিক, ভাববেন না আজরাক বলছি মানে একদম চলে গেছি বুঝে, নট দ্যাট, এটা বাংলায় হয়েছে, টাইপ অফ আজরাক। এই হচ্ছে শাড়িটা 35, 35 নম্বর, 4450, 4450, 35, উইথ ব্লাউজ, এবং ব্লাউজটা আমি জানি না কতটা বোঝাতে পারবো, এর মধ্যে একটা সেলফ টেক্সচার আছে, বোঝানো যাচ্ছে এই জায়গাটা? হ্যাঁ, বোঝানো যাচ্ছে না, একটা টেক্সচার রয়েছে। 35 নম্বর, আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি 36 নম্বর, এটা হ্যান্ড পেন্টিং, ব্রাশিংয়ের এফেক্টটা খুব সুন্দর গেছে, একদম দারুণ আঁচল, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি, আবার আসছে কুচিটা, ভীষণ স্টাইলিশ, ভীষণ স্মার্ট। 36 নম্বর, 4450, 4450, হাতে সময় নেই, এরপর সন্ধে 6টা এবং তারপর রাত 12টা, মিস করবেন না। ধন্যবাদ জানাবো নয়নকে, ধন্যবাদ আপনাদের। ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076, অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আলোর রোশনায় ভরে উঠুক চারপাশ, দীপাবলি হোক আনন্দময়। দীপাবলি ও আসন্ন ভাইফোঁটা উপলক্ষে আবরণের দিওয়ালি ধামাকা অফার, প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, থাকছে ভাইফোঁটা উপলক্ষে এক্সক্লুসিভ পাঞ্জাবির বিশাল সম্ভার, বিবাহের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।